আমরা দেখো আমাদের ঠাকুরমশাইয়ের কাছ থেকে এই মহাপ্রসাদের ভোগ পেয়ে গেছিলাম, আর তার মধ্যে সবথেকে যেটা আমার ভালো লেগেছে এই রাবড়ি, রাবড়ির মধ্যে রসমালাই ছিল আর তার সঙ্গে ছিল খাজা আর মহাপ্রসাদের যে কাপড়টা দেখছো ওর মধ্যে চাল থাকে সেইটা। এখন আমরা আবার বেরালাম, সন্ধ্যে হয়ে গেছে, তো সন্ধ্যেবেলা আবার একটুখানি বেরাচ্ছি, দিচ্ছি মার্কেটের দিকেই, একটুখানি কেনাকাটা করবো। আর বিশেষত আজকে যেটা কিনবো সেটা হচ্ছে পুরীর খাজা, তো সেটা তো কিনতেই হবে, যেহেতু কালকে সকালবেলা আমাদের ট্রেন আছে, কালকে আবার চলে যাচ্ছি, তো আজকে খাজাটা কিনতেই হবে। আর ঠাকুরের মহাপ্রসাদও আমরা পেয়ে গেছি, তোমাদেরকে দেখালাম, তো খুবই ভালো লাগলো ঠাকুরের মহাপ্রসাদ পেয়ে গেছি। এখানে দেখো আমরা আবার চলে এসেছি, এখন খাবো লেবু চা, যেহেতু হ্যাঁ আজকে যেহেতু ভালোভাবে আমরা এনজয় করে নিচ্ছি। আর সমুদ্রের গর্জন রাত্রিবেলাও খুব সুন্দর লাগছে। এই যে লেবু চার জন্য আমরা এখানে চলে এসেছি, এখানে লেবু চা হচ্ছে আর ওইদিকে পাউরুটি ডিম টোস্ট। এখানে দেখো সবাই বসে আছে, চা টা খাচ্ছে, সবাই সমুদ্রের দৃশ্য দেখছে রাত্রিরে, খুবই সুন্দর। আর এখানে দেখো হ্যাঁ তাই তো অনেক খেলনার দোকান, তুমি খুশি দেবো। সমুদ্রের ধারে সন্ধেবেলায় এই লেবু চা খেতে অসাধারণ লাগে, আর তার সঙ্গে সমুদ্রের ঢেউয়ের গর্জন, অনেকেই বসে বসে চা খাচ্ছে আর সমুদ্র দেখছে। আর এখানে দেখো কত রকমের বাচ্চাদের খেলনা বসেছে, আরও কত রকমের খাবারের দোকানপাট, সব কিছু ভরে একাকার। আমি প্রত্যেকটা ব্লগে হয়তো তোমরা ভাববে প্রায় একই ভিডিও, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে মিলে যাচ্ছে ভিডিওগুলো, কেন দিচ্ছি, কারণ এটাই হচ্ছে পুরীর বৈশিষ্ট্য। পুরীর যে মেলা, সে আমি পাশ দিয়ে গেলে মেলা একটুখানি না দেখালেই নয়, মানে যখনই যাচ্ছি তখনই মনে হচ্ছে একবার একটু মেলা থেকে ঘুরে আসি। প্রতিদিনই তাই আমরা একবার করে একটু মেলায় গেছি। আর এখানে দেখো কত ধরনের সাজাগোজা জিনিসপত্র, বাচ্চাদের খেলনা তো রয়েছে আর তার সঙ্গে ঠাকুরের জিনিসপত্র অনেক কিছু রয়েছে, ঠাকুরের বাসন, জয় জগন্নাথের মূর্তি থেকে শুরু করে শঙ্খ, ঘর সাজানো, ঝিনুক দিয়ে ঘর সাজানো সমস্ত কিছু জিনিস এখানে অনেক কিছু, তোমরা তোমাদের পরিবারের আত্মীয় স্বজনের জন্য নিয়ে যেতে পারো পুরী আসলে। আর এখানে তো দেখো ওমি এত দুষ্টুমি করছিল, ওকে তো কিছু না কিছু প্রতিদিন কিনে দিতেই হয়েছে, তো খেলনা ফেলনা দেখেছে ওর চোখের সামনে, এত খেলনা দেখো নিজেই পাজল হয়ে গেছে। তো এই দেখো একটা ট্রেন কিনেছে। আর এছাড়াও ঠাকুরের জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, এখানে দেখো অনেক শিবলিঙ্গ বিক্রি হচ্ছিল, আর প্রদীপ বিক্রি হচ্ছে, ঠাকুরের জয় জগন্নাথ দেবের ফটো ফ্রেম অনেক কিছুই, এছাড়াও শঙ্খ বিক্রি হচ্ছিল। তবে প্রত্যেকটা জিনিসই যেটা বলবো তোমরা একটু দর করে নেবে, কারণ এখানে যেহেতু টুরিস্টরাই বেশিরভাগ আসে তো সেই জন্য সেই বুঝে ওরা দামটা বলে, তো একটু বার্গেনিং করে নেওয়াই ভালো। বিশেষত আমরা এই অমিত জামাটা কিনেছিলাম, তো একটুখানি দর করেই নিতে হয়েছে, সেই জন্যে তোমরাও একটু দর করে বুঝে নেবে। আর এখানে তবে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, খুবই ভালো, একদম পুরো কটনের, খুবই সুন্দর। এখানে প্রত্যেকটা জিনিসপত্র দোকান বাট শুরু করে সব কিছুই খুবই ভালো লাগে। আর কিছু চাইবে না তো ওমি? চোরেই ছাড়লো, দে সাবধান পেছনে ঘুরো না। আমি গাড়ি চালাচ্ছি, দেখো কাণ্ড। এখানে রয়েছে আদি মিশৃঙ্গ খাজা, এখানে রয়েছে পুরী স্যুইটস, আর সামনে যেখানে আমরা যাচ্ছি রয়েছে গাঙ্গুরাম স্যুইটস। পুরীতে আসলে একবার অবশ্যই গাঙ্গুরাম সুইটস তোমরা ট্রাই করো। তো আমরা আগে কাকাতুয়া থেকে কিনতাম, কিন্তু কাকাতুয়া আগের যে কোয়ালিটিটা বজায় রেখেছিল এখন আমি বলবো সেইটা নেই, তো সেই জন্য গাঙ্গুরামে বেশিরভাগ মানুষেরই ভিড়, মানে 99% বলতে পারো, এত ভিড় পুরো রাস্তায় পর্যন্ত লাইন চলে গেছিলো। তবে তোমরা চাইলে প্রত্যেকটা দোকান থেকে একটু করে খাজা নিয়ে টেস্ট করে নিয়ে তারপরে কিনতে পারো, আমার মতে সেটাই সবথেকে ভালো অপশান হবে, তো আমরাও তাই করেছিলাম। তো সবথেকে যেটা আমাদের ভালো লেগেছিলো গাঙ্গুরাম সুইটসের খাজা, অসাধারণ লেগেছিলো।
গাঙ্গুরাম সুইটসে ঘিয়ে ভাজা খাজা 450 টাকা পার কেজি, আর সানফ্লাওয়ার অয়েল দিয়ে তৈরি খাজা ছিল 250 টাকা করে পার কেজি। তো অসাধারণ, একদম পুরো তাজা মচমচে। তো তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখো একবার জাস্ট। আমি একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম, এত ক্রিস্পি এত ক্রাঞ্চি, খুব টেস্টি হয়েছিল, খুব সুন্দর। তো আমরা নিয়েও নিয়েছি দেখো, আর খুবই ভালো লাগলো। আমি তো বলবো গাঙ্গুরাম সুইটস থেকেই তোমরা কেনো। চারিদিকে দেখো পুরীর যেই রাস্তাটায়, পুরো পুরীর যে মার্কেট সেখানে পুরো ভিড়, খুব সুন্দর। আর পুরীর স্বর্গদ্বারের সামনে দিয়ে আমরা যাচ্ছি আবার হোটেলের দিক করে। তো আজকে রাত্রে আমাদের সেরকম কিছু প্ল্যান নেই, তো মনটা একটু খারাপ যেহেতু আমরা চলে যাব পরের দিন। আমাদের খাতে সব কিছু কেনা হয়ে গেছে, এবারে আমরা কিছুক্ষণ আবার আনবো, তারপরে রাত্রিবেলা চলো। যাওয়ার সময় চোখে পড়লো দেখো একটা আইসক্রিম পার্লার, তো খুব সুন্দর এই লোকটা ম্যাজিক দেখাচ্ছিলো আইসক্রিমের। তো এটা সাধারণত বিদেশে হয়ে থাকে, তো পুরীতে এটা দেখলাম, বেশ অন্যরকম লাগলো, খুব সুন্দর। আর দেখো কি সুন্দর, একটা নিচ্ছে একটা দিচ্ছে, আবার হাতে আবার একটা খালি চলে আসছে বিস্কুটের আইসক্রিম, মানে আইসক্রিমের যে বিস্কুটটা থাকে সেটা, মানে আইসক্রিমটা তার হাতে আবার চলে যাচ্ছে, এরকম বেশ ভালো লাগলো। রাত্রিবেলা আমরা মোমো খেয়ে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আর কিচ্ছু খাইনি, পেট পুরো ভরে গেছিলো। চিজি মোমো নিয়েছিলাম আর দার্জিলিং মোমো, তো দারুণ খেতে লেগেছিলো, অসাধারণ চিজি মোমোটা ছিল। তো এগুলো কিনে কাটে আবার হোটেলে চলে গেছি। আমরা এখন এখান থেকে মোমো নিয়ে নিচ্ছি, এখান থেকে মোমো নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি, মানে হোটেলে চলে যাচ্ছি, কারণ আমাদের পেট প্রায় ভর্তি, আর কিছু খাবো না, একটু হালকাই খাবো, যেহেতু কালকে আমরা দেড় প্লেট হচ্ছে, দেড় প্লেটই নিয়ে নেবো, দেড় প্লেট মোমো নিয়ে নিচ্ছি। যাই হোক চলো, আজকের ব্লগ এখানেই এন্ড করলাম, পুরী থেকে ব্লগ, আশা করি তোমাদের আর আমাকে সবার ভালো লেগেছে। তো চলো গুড বাই সবাই। এটাই পুরী থেকে এই 2022 সালের লাস্ট ব্লগ তোমরা দেখলে। তো আবার নেক্সট ইয়ার জগন্নাথ দেব টানলেই ঠিকই যাব। তো চলো এখান থেকে আজকের ব্লগটা এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই এইভাবেই চ্যানেলের পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।